उसके अंदर आपको सारा कुछ कवर होना पड़ेगा। ओ बाबा है तो कि नहीं ढुकी এমন কিছু জিনিস এনেছি যেগুলো বাজার করতে করতে তো সবজি আছে মাগুমা ঢোকো ভেতরে তো বেগুন আনলাম একটা বেগুনটা নিয়েছে 16 টাকা এটা হলো 10 টাকার দেখুন আমি বাজার কিরকম করেছি আচ্ছা এটা পেঁয়াজ কলি 20 টাকার পালং শাক 10 টাকা বাঁধাকপি দুটো পেলাম নিল 40 না 30 টাকা 30 টাকা আর সবচেয়ে মূল্যবান হচ্ছে এই টমেটো এই তিনটে টমেটোর দাম হলো 20 টাকা সবচেয়ে দামি বাজার হচ্ছে এই টমেটো তারপরে বাঁধাকপিটা নিয়েছে 30 টাকা এটাও খুব সস্তা 10 টাকা এটাও সস্তায় পেয়েছি 10 টাকা এটাও সস্তায় পেয়েছি 16 টাকা আর এটাও মোটামুটি তুমি খুশি তুমি তো একটা টাকাও দাওনি আমি তো বাজারে গিয়ে সব বাজার করে আনলাম এবার আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি এবার এই পালং শাকটা তো আমি আজকে রান্না করব না হয়তো রান্না করতে করতে দুদিন তিন দিন লেগে যাবে সবচেয়ে ভালো উপায় হচ্ছে এরকম একটা কাপড়ের আপনারা অনেক সময় বাজার করে ব্যাগ পান সেই কাপড়ের ব্যাগের মধ্যে এটাকে রেখে দেবো আর এটাকেও আমি একটা কাপড়ের ব্যাগের মধ্যে রেখে দেব এই যে এটাকে আমি এখন বার করে নিচ্ছি প্লাস্টিকের থেকে প্লাস্টিকের মধ্যে রাখলেই কিন্তু খারাপ হয়ে যায় প্লাস্টিকের মধ্যে রাখবেন না এগুলোকে একটা এরকম কাপড়ের থলের মধ্যে ফ্রিজে রেখে দিয়ে বেশ কিছুদিন রাখবেন একটু হাওয়া হাওয়া চলে যাতে এরকম একটা বেঁধে দেবো ব্যাস এই দুটো আমি এখন দু তিন দিনের জন্য হ্যাঁ চাপাচাপি করে রাখবেন না কিন্তু চাপাচাপি করে না আরামসে দুটোকে রাখবো দিল্লিতেও কিন্তু মঙ্গিনিজের দোকান আছে সুতরাং ভাববেন না যে দিল্লিতে পাওয়া যায় না মঙ্গিনিজের জিনিস এই আমি নিয়েছি রেডিমেড পিৎজা এগুলোকে বাস গরম করব আর খাবো কিন্তু এটা আজকে খাবো না এটার মধ্যে আছে চিকেন পাফ আর এটার মধ্যে আছে আরেকটা জিনিস মজাদার দেখতে হলে কিন্তু সঙ্গে থাকুন আর আরেকটা জিনিস আমি এনেছি এটা তো দেখলে পাগল হয়ে যাবে এটা আমি দেখে নিজেই পাগল হয়ে গেছিলাম দেখাচ্ছি দাঁড়ান এবার এটার মধ্যে দেখাই কি আছে ট্যান ট্যান না 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 ক্যামেরাটা একটু নিচে নিয়ে যা নিচে নিয়ে যা সাইড দিয়ে দেখাতে ওয়াও রেইনবো কেক ওয়াও দারুন দারুন দেখতে এই রেইনবো কেকটার দাম 100 টাকা 100 টাকা এই রেইনবো কেকটার দাম দারুন দেখতে কালারফুল এনেছি টর্টিলা র‍্যাপ এখানে টর্টিলা র‍্যাপ আছে মনে হয় 1 2 3 4 5 6 ছটা টর্টিলা র‍্যাপ আছে 190 রুপিস 190 রুপিস দেখা আমার কাছে একটা টাকা নেই 190 রুপিস আর একটা এনেছি মাস্টার্ড সস মাস্টার্ড সস আর আমার এটা পুড়িয়ে গেছিল পেরি পেরি সালসা পেরি পেরি সালসা পেছন দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে আর এই নয়েজটা করে চলেছে আমার বাড়ির একটা প্রবলেমেটিক লোক এবার আপনাদের যেটা দেখাবো সেটা না আপনারা তো আপনারা দেখলেন যে খাবার দাবারের আমি কি কি কিনে এনেছি মোটামুটি এগুলো সব 1000 টাকার জিনিস আছে টোটাল এখনো আমি আরেকটা জিনিস আপনাদের দেখাইনি আর এই রকমের জিনিস কিন্তু আপনারা সাধারণত কেনেন না এবার দেখাচ্ছি সেই জিনিসটা কি এমন একটা জিনিস আমি কিনেছি বাজার থেকে যেটা সাধারণত কেউ কেনে না তাহলে দেখতে থাকুন আমি কি এমন জিনিস কিনলাম যেটা আপনারা সাধারণত কেউ কেনেন না দেখুন তো তাহলে আমি দেখাই আমি কি কি বাজার করে আনলাম ইয়েস এটা আমার তরোয়াল এই আমার তরোয়াল এটা দিয়ে কি কাটবো জানেন আসবে আসবে শিরিশ কাগজ
মানে স্যান্ড পেপার আরো আছে আরো আছে দাঁড়ান 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 বেলচা মাটি কোপানোর জন্য আমি চাষি আমি কার্পেন্টার আমি সব কিছু এখন করি আমি এখন সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প মনে করি একটার মধ্যে আছে রেঞ্জ রেঞ্জার নলও ঘরের বাথরুমের নল সবকিছু নল পরিষ্কার করি আর এটাও নিয়ে এসেছি এটা হচ্ছে উডেন জিনিসকে অ্যাডিসিভ করার জন্য ফেভিকল আর এটা নিয়ে এসেছি ডিক্লগ এটা তো মোটামুটি সবাই জানেন ড্রেন ক্লিনার তো এই জিনিসগুলো দিয়ে আমি বিশেষ করে এটা আমার খুব প্রয়োজন ছিল এটা দিয়ে আমি কিছু বানাতে চলেছি আমি নিজেও জানি না বানাতে পারবো কিনা তবে যদি বানাতে পারি তাহলে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন ঠিক আছে তাহলে এই ছিল আজকে আমার বাজার।